আমাদের দ্বিতীয় অধিবেশন সেটা বৈকালিক যে অধিবেশন সেটা শুরু করছি। এই বিষয়টা আপনারা শুনেছেন উত্তর উপনিবেশবাদ বা পোস্ট কলোনিয়ালিজম, এই উত্তর আধুনিকতা যেমন একটা বিতর্কিত বিষয় পোস্টমডার্নিজম, ঠিক পোস্ট কলোনিয়ালিজম বা উত্তর উপনিবেশবাদও এইরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতীব বিতর্কিত একটি বিষয়। কেন বিতর্কিত তার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে আমরা সাধারণভাবে উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম কথাটার সঙ্গে পরিচিত। আমরা এটাও জানি যে উপনিবেশবাদের সমালোচনা হিসেবে অনেক রকমের তত্ত্ব উঠে এসেছে বিভিন্ন সময়, এবং সেখানে আমরা কয়েকটা কথা ব্যবহার করেছি, যেমন নয়া উপনিবেশবাদ বা নিউ কলোনিয়ালিজম। এবং সাধারণভাবে উপনিবেশবাদের যে সমালোচনাগুলো কিছুটা কাল করা হয়ে এসেছে, সেই সমালোচনাগুলো সাধারণভাবে এসেছে বামপন্থী মহল থেকে। বামপন্থীরাই উপনিবেশবাদের তীব্র সমালোচনা করেছেন বিভিন্ন সময়, বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন, এবং বামপন্থীদের এই যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে বারবার যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে নয়া উপনিবেশ। এইটি প্রথমে একটু সংক্ষেপে আমি ব্যাখ্যা করব, কারণ এই নয়া উপনিবেশবাদ ব্যাপারটা না বুঝলে উত্তর উপনিবেশবাদের সঙ্গে নয়া উপনিবেশবাদের পার্থক্য কি সেটা কিন্তু আমরা ধরতে পারব। এটা সাধারণভাবে একটা প্রচলিত ধারণা, এবং এটা মেনে নেওয়া উচিত যে এই ধারণাটার উদ্গাতা হচ্ছেন বামপন্থীরা। তাদের মধ্যে আবার যারা মার্ক্সবাদী তত্ত্বের দ্বারা প্রভাবিত তাদের পক্ষ থেকে এই বক্তব্যটা বারবার উঠে এসেছে যে উপনিবেশবাদ, এই যে বিভিন্ন সময়ে উপনিবেশগুলিকে নিয়ন্ত্রণ করেছে, কব্জা করেছে, তাদের ওপর তাদের আধিপত্য বা নিয়ন্ত্রণ বজায় রেখেছে, এর একটা কারণ হচ্ছে অর্থনৈতিক, আরেকটা কারণ হচ্ছে রাজনৈতিক। অর্থনৈতিক নানান রকমের পদ্ধতি প্রয়োগ করে এই উপনিবেশবাদগুলির অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করেছে, আর রাজনৈতিকভাবে এইসব দেশগুলিতে স্বাধীনতার পর এই দেশগুলো যখন স্বাধীন হয়েছে সেসব সময়েও এদের উপরে পরোক্ষভাবে এরা রাজনৈতিক নিয়ন্ত্রণ কামিয়ে আছে। সেজন্য নয় উপনিবেশবাদ অনেক সময় বলা হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ, নিউ ইম্পেরিয়ালিজম, নিউ কলোনিয়ালিজম। এগুলোর মানে হচ্ছে একেবারে সহজ কথায় বললে বলা যেতে পারে কলোনিয়ালিজম উইদাউট কলোনিস, যে যখন উপনিবেশবাদের অবসান হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তারপরেও উপনিবেশবাদী শক্তিগুলি এই উপনিবেশবাদের উপরে, উপনিবেশগুলির উপরে তাদের নিয়ন্ত্রণ এরা চালু রেখেছে, বজায় রেখেছে, এদের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেছে, এদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে। ফলে এইটাকে, এই বিষয়টাকে, এই ভাবনাটাকে বলা হয়েছে নিউ কলোনিয়ালিজম, নিউ ইম্পেরিয়ালিজম, যে রাজনৈতিকভাবে এই উপনিবেশগুলি নিশ্চয়ই উপনিবেশবাদের অবলম্বিত হয়েছে, কিন্তু অদৃশ্য একটা নিয়ন্ত্রণ এই দেশগুলির অর্থনীতি এবং রাজনৈতিক উপরে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় এককালের যারা নিয়ন্ত্রণ করত তারা তাদের নিয়ন্ত্রণ কিন্তু জানিয়ে দিয়েছে। এই ভাবনাটা আমাদের এখানে, আমাদের দেশে কেন, সামগ্রিকভাবে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে এই ভাবনাটাই অনেক কাল অব্দি প্রচলিত ছিল, এখনো যে নেই তা এখন আছে। কিন্তু এর পাশাপাশি সত্তরের দশকের শেষের দিক থেকে, অর্থাৎ উত্তরাধুনিকতাবাদ যখন
তৈরি হচ্ছে 80 দশকের গোড়ায়, মোটামুটি তার কিছু আগে থাকতে অনেকটাই উত্তর আধুনিকতাবাদের প্রভাবে বলা যেতে পারে একটা তত্ত্ব উঠে আসতে শুরু করবে, যেই তত্ত্বটাই পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে উত্তর আধুনিক উত্তর উপনিবেশবাদ এই নামে, উত্তর উপনিবেশবাদ বা পোস্ট কলোনিয়ালিজম। এই পোস্ট কলোনিয়ালিজম বিষয়টা, পোস্ট কলোনিয়ালিজমের ভাবনাটা, এটা কিন্তু নয়া উপনিবেশবাদের থেকে একেবারেই আলাদা। কি অর্থে আলাদা? দুটো অর্থে। প্রথম অর্থটা হচ্ছে যে আমরা যখন নাকি উত্তর উপনিবেশবাদ শব্দটা প্রয়োগ করি আর নয়া উপনিবেশবাদ শব্দটা যখন ব্যবহার করি, এই দুটোর কে যে প্রেক্ষিতে ব্যবহার করা, প্রেক্ষিত দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা যখন নয় উপনিবেশবাদ শব্দটা ব্যবহার করি, একটু আগেই যেটা বললাম, সেটা কিন্তু আমরা ব্যবহার করছি যখন আক্ষরিক অর্থে এবং আনুষ্ঠানিক অর্থে যখন নাকি উপনিবেশগুলি উপনিবেশবাদের হাত থেকে সত্যি সত্যি তারা তাদের শোষণ মুক্তি ঘটছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই উপনিবেশবাদগুলি উপনিবেশগুলি যখন স্বাধীন হচ্ছে সেই সময় থেকে এই নয় উপনিবেশবাদ কথাটা ব্যবহৃত হচ্ছে, যে এই দেশগুলো স্বাধীন হয়ে গেল কিন্তু স্বাধীন হয়েও তারা পরাধীন রইল, কারণ তাদের উপরে অদৃশ্য নিয়ন্ত্রণ তারা বাইরে আছে। উত্তর উপনিবেশবাদ কিন্তু যে প্রেক্ষিতটার কথা বলে সেই প্রেক্ষিতটা কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় নয়, এটা খেয়াল রাখবে। অর্থাৎ কি উত্তর উপনিবেশবাদ আর স্বাধীনতা উত্তর যে উপনিবেশ গুলির যে পরিস্থিতি, এই দুটোর মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। উত্তর উপনিবেশবাদ বলতে যে প্রেক্ষিতটার কথা বোঝা, সেটা হচ্ছে উপনিবেশবাদ যবে থেকে কায়েম হয়েছে সেই সময় থেকে যে ব্যবস্থাটা চলে এসেছে, অর্থাৎ উপনিবেশবাদ যেভাবে এই দেশগুলির ওপর তাদের ঔপনিবেশিক নিয়ন্ত্রণ তারা জারি করতে শুরু করলো বা জারি রাখতে সক্ষম হল, এই পুরো সময়টাকেই কিন্তু উত্তর উপনিবেশবাদ তাদের আলোচনার মধ্যে আছে। এটা হচ্ছে প্রথম উত্তর উপনিবেশবাদ সময়সীমাটাকে কিন্তু স্বাধীনতার পরবর্তী যে সময়কাল তার মধ্যে সীমাবদ্ধ রাখছে না, এটা অনেক দূর পর্যন্ত প্রসারিত। এটা হচ্ছে প্রথম পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে এই, যেটা একটু আগে বললাম যে নয় উপনিবেশবাদ এই কথা বলা হয় তাদের নিয়ন্ত্রণটা জারি রাখে মূলত অর্থনৈতিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যমে। উত্তর উপনিবেশবাদ যেটা বলে এবং তাদের আলোচনার মধ্যে এই অর্থনৈতিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্নটা বলা যেতে পারে প্রায় অনালোচিত, এটা প্রায় উল্লেখ করাই হয় না। সেখানে যেটা প্রাধান্য পায় সেটা হচ্ছে, এবং এটাই হচ্ছে উত্তর উপনিবেশবাদের সবচেয়ে বড় যুক্তি, যে এই দেশগুলিতে উপনিবেশবাদ যখন কায়েম হয় তারা তাদের নিয়ন্ত্রণ কায়েম রাখতে বজায় রাখতে সক্ষম হয়েছিল একটি কারণটা কি, এই উপনিবেশিক শক্তিগুলি এই উপনিবেশগুলিতে তাদের নিয়ন্ত্রণ তাদের শাসন কায়েম রাখতে পেরেছিল বা তারা সক্ষম হয়েছিল তার কারণ হচ্ছে এরা একটা সাংস্কৃতিক রণকৌশল আয়ত্ত করে, উপনিবেশিক শক্তি একটা সাংস্কৃতিক ব্যবস্থা কায়েম করে, অর্থনৈতিক বা রাজনৈতিক একটা সাংস্কৃতিক স্ট্র্যাটেজি বা সাংস্কৃতিক রণকৌশল সেইটাকে
এইসব দেশে প্রয়োগ করে এই দেশগুলিতে তারা তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছে। তো সেই সাংস্কৃতিক রণকৌশলটা কি? এই সাংস্কৃতিক রণকৌশলের মূল কথাটা হচ্ছে এই রকম কয়েকটি কথা, এবং এই কটি কথা দিয়ে মোটামুটি উত্তর উপনিবেশবাদের মূল কথাটাকে বোঝা যাবে। তার আগে এই প্রসঙ্গ করে দেওয়া দরকার, এরপরে আবার ঘুরে ফিরে আমি আসবো এই প্রসঙ্গে। সেটা হচ্ছে ১৯৭৮ সালে একজন বিশিষ্ট মধ্যপ্রাচ্যীয় তাত্ত্বিক, তার নাম হচ্ছে এডওয়ার্ড সাইদ, তার একটি বই ওরিয়েন্টালিজম প্রকাশ করে। ওরিয়েন্টালিজম বইটার প্রকাশ কাল হচ্ছে ১৯৭৮। ওরিয়েন্টালিজম যার বাংলা বললে দাঁড়ায় প্রাচ্যবাদ, এই বইটি প্রকাশিত হল এবং এই বইটাকেই বলা হয় সাধারণভাবে, এবং এটা নিয়ে খুব একটা মতে জায়গা নেই, মোটামুটি সবাই এটাকেই ধরে নেন এই সময়টাকেই, যে ১৯৭৮ সালে এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম এই বইটি প্রকাশিত হওয়ার সুবাদে উত্তর উপনিবেশবাদের ধারণা এইটি আস্তে আস্তে আমাদের একাডেমিক মহলে এটা চালু হয়ে গেল। এখন এডওয়ার্ড সাইদ তিনি নিজে ছিলেন মধ্যপ্রাচ্যের মানুষ, তারপরে রাজনৈতিক কারণে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন, সেখানেই তার বাকি জীবনটি কাটে, কয়েক বছর আগে তিনি প্রয়াত হয়েছেন, এবং প্রচুর লেখালেখি এডওয়ার্ড সাইদ করেছেন, এবং সেই লেখালেখির মাধ্যমে তিনি এই উত্তর উপনিবেশবাদের মূল কথাটাকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। যদিও এডওয়ার্ড সাইদের এই বই নিয়ে তার যে যুক্তিগুলো নিয়ে তার যে ভাবনা এই নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, আমি সেটা সংক্ষেপে আপনাদের কাছে রাখব। তো আমি এইবারে এটা একটু বলতে চাই আপনাদের কাছে, উত্তর উপনিবেশবাদের মূল কথাগুলো কি? এই যে সাংস্কৃতিক আধিপত্য, সাংস্কৃতিক নিয়ন্ত্রণ, এগুলো বলতে কি কি বোঝানো হচ্ছে, আর কি অর্থেই বা এগুলো নয় উপনিবেশবাদ, নয় সাম্রাজ্যবাদ, আমাদের যে সাবেকী বামপন্থী যে মার্শীয় ধারণা তার সঙ্গে কি অর্থে ভাব। প্রথম যে কথাটা বলা হল এটা সাইদের বইয়ের বিভিন্ন ছবি আছে, পরবর্তীকালে যারা সাইদের উত্তরসূরি যারা পোস্টকলোনিয়ালিজম নিয়ে ভাবনা চিন্তা করেছে তারা আরো বিষয়টাকে গুছিয়ে বলার চেষ্টা করেছে। তা প্রথম যে কথাটা তারা বললেন সেটা হচ্ছে এই দেশগুলি যখন উপনিবেশবাদ তাদের শাসন কায়েম করল তখন উপনিবেশবাদী শক্তিগুলি একটা জিনিস যে এই দেশগুলি মানুষকে এই দেশটাকে এই দেশের যে সম্পদ তার উপরে আমাদের স্থায়ী নিয়ন্ত্রণ যদি বজায় রাখতে হয় তাহলে আমাদের এমন একটা ব্যবস্থা কায়েম করতে হবে যেই ব্যবস্থার মাধ্যমে এই দেশের মানুষগুলো বুঝতে শিখবে যে তারা আমাদের তুলনায় আমাদের মানে শ্বেতাঙ্গ উপনিবেশিক শক্তি আমাদের তুলনায় তারা কত দুর্বল, আমাদের তুলনায় তারা কতটা হীন, এইটা যদি তাদের মাথায় ঢোকানো যায় তাহলে তারা একটা সময় এটা স্বীকার করে নেবে যে আমাদের যদি শ্রেষ্ঠ হতে হয়, আমাদের যদি এগিয়ে যেতে হয়, আমাদের যদি উন্নতি করতে হয় তাহলে
কিন্তু আমরা নিজেরা তো কিছু করতে পারি, কারণ আমরা তো দুর্বল, আমরা তো হীন, আমাদের তো সেই গুণগুলো নেই। ওই সাহেবদের ওই গুণগুলো আছে, এই যে শীতাঙ্গ ঔপনিবেশিক শক্তি তাদেরই গুণগুলো আছে, গুণগুলো আছে বলেই তারা আমাদের দেশে আসতে পারে, আমাদের জয় করতে পারে, আমাদের এসব গুণ নিয়ে ছিল আমরা অন্য দেশে গিয়ে ওদেরকে জয় করতে পারছি, তাহলে এদের বর্ষতাটা আমাদের মেনে নেব, এদের বর্ষতা যদি আমরা মেনে নিই, এদের সাহচর্যকে আমরা যদি স্বীকৃতি দিই, তাহলে এদের সাহচর্য থেকে আমাদের উন্নয়ন ঘটবে, তাহলে কি হবে, উপনিবেশ মাঠকে বইয়ে যাবে, অর্থাৎ জোর জবরদস্তি করে করার দরকার নেই। এটা সহজ কথা হচ্ছে এক ধরনের আমরা বাংলায় যাকে বলি মগজ ধোলাই, তার ব্যবস্থা এদের মাথায়, এদের মানসিকতায়, এদের চেতনায় এই জিনিসটা ঢুকিয়ে, এটা হচ্ছে তাদের প্রথম কর্তব্য। আচ্ছা, এবারে এই কাজটা কি করে করবো, এই কাজটা করার জন্য তারা দুটি পদ্ধতির আশ্রয় নিলেন। প্রথম পদ্ধতি হচ্ছে তারা অর্থাৎ এই শ্বেতাঙ্গ উপনিবেশিক শক্তিগুলি ভারতবর্ষের মতো হয়ে ভারতবর্ষে ফ্রান্সের যে উপনিবেশ ছিল সেইসব দেশে, এইসব দেশগুলোতে তারা কি করল, তারা কয়েকজন তাদের নিজেদের দেশে, নিজেদের দেশেরই ভালো ভালো বলতে পারে খুব উচ্চ মানের যারা প্রাচ্য বিশারদ, প্রাচ্যের ভাষা, প্রাচ্যের সাহিত্য, প্রাচ্যের বিজ্ঞান, প্রাচ্যের দর্শন, প্রাচ্যের সংস্কৃতি, এই বিষয়গুলো দীর্ঘদিন ধরে অনুশীলন করেছেন, এইসব বিষয়গুলি চর্চা করেছেন, এই প্রাচ্য বিশারদ যাদেরকে বলা হচ্ছে ওরিয়েন্টালিস্ট মানে হচ্ছে যারা এই প্রাচ্য বিশারদ, এই প্রাচ্য বিশারদদের এরা সাহায্য প্রার্থী হলেন। কি ধরনের সাহায্য, তাদের বলা হচ্ছে যে তোমরা প্রাচ্যের উপরে তোমাদের যে গবেষণা, তোমাদের যা বলা যেতে পারে অনুশীলন, সেইগুলোকে তোমরা হাজির করো আমাদের সামনে, এইগুলোকে আমরা এবারে পড়ে বুঝতে পারব প্রাচ্য ব্যাপারটা কি, কারণ এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, আমরা বাইরে থেকে এসেছি সেখানে, আমরা তো প্রাচ্যের, প্রাচ্য তো আমাদের কাছে একটা সম্পূর্ণ অজানা ব্যাপার, কিছু জানি না, এদেশের মানুষের খাওয়া দাওয়া হাঁটা চলা দৈনন্দিন জীবন খাদ্যাভ্যাস দৈনন্দিন যে জীবন চর্চা আমরা কিছুই জানি না, তাদের ভাষা জানি না, তাদের সংস্কৃতি জানি না, কিছুই জানি না, তা এদের উপরে আমরা দীর্ঘস্থায়ী চিরস্থায়ী একটা নিয়ন্ত্রণ কি করে কায়েম করব, তাদের যদি আমরা না জানি তাদেরকে জানতে হবে, তাদেরকে চিনতে হবে, তো কে চিনাবে, আমাদেরই লোকজন আমাদের চিনে, আমাদেরই যারা প্রাচ্য বিষয় যারা সংস্কৃত জানেন, যারা উর্দু জানেন, যারা ফার্সি জানেন, যারা হিন্দি জানেন, যারা এই দেশগুলির ভাষাগুলো যারা জানেন, যারা দীর্ঘদিন ভারতবর্ষের সংস্কৃতি চর্চা করেছেন, সাহিত্য চর্চা করেছেন, কালিদাস করেছেন, অন্যান্য বেদ পরিষদ করেছেন, যদি ধরেন বড় বড় পণ্ডিত ভারত বিশারদ ইউরোপের বিভিন্ন দেশ ছিলেন, সংখ্যায় খুব বেশি নয় কিন্তু কিছু মানুষ ছিল, তাদের দেয়া রিপোর্ট, তাদের দেয়া যে তাদের পেশ করা যে বিভিন্ন ধরনের যে ধরনের আলোচনা, তারপরে তারা যে কাজকর্ম অনুসন্ধান অনুশীলন, অর্থাৎ তাদের সামগ্রিক যে গবেষণার ফসল সেইটাকে আমরা কাজে লাগব, ফলে ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবিদ্যা, ওরিয়েন্টালিস্ট যারা প্রাচ্যবিদ্যা বিশারদ, তাদের কদর খুব বেড়ে যাবে।
পণ্ডিত ব্যক্তি, পণ্ডিতদের পাণ্ডিত্যকে কাজে লাগিয়ে আমরা প্রাচ্যকে দিয়ে তাদের মাধ্যমে জেনে আমরা ঠিক এবার বুঝতে পারব প্রাচ্যকে কোন পথে কিভাবে তাদের মগজটাকে দহন করতে হয়। এইটা হচ্ছে তাদের বলেছিলাম দুটো উপায়, এটা হচ্ছে এক প্রথম একটা উপায়। আর দ্বিতীয় উপায়টা কি, সেটা হচ্ছে প্রশাসনিক প্রশাসনিক উপায় মানে হচ্ছে তারা যেটা করল সেটা হচ্ছে প্রাচ্যকে যদি আমার প্রাচ্যের উপর আমার যদি নিয়ন্ত্রণ করে রাখে তাহলে প্রাচ্যকে প্রাচ্যের মানুষ প্রাচ্যের ভাষা সংস্কৃতি প্রাচ্যের যে ভূমি ব্যবস্থা এই সব কিছু প্রাচ্যের সংস্কৃতি এই সব কিছু সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহ করতে। কি করে আমি তথ্য সংগ্রহ করব, এই যে আজকের দিন আমরা সেন্সাসের কথা আদম সময় লোক জনগণনা এইটি ব্যবস্থা জানতে হবে পরকমের কাস্ট আছে কতগুলো কমিউনিটি আছে ইত্যাদি ইত্যাদি। আমাদের প্রত্যেকটা জেলার একটা করে সার্ভে রিপোর্ট করবে, জেলার জনসংখ্যা কত, তার ভূসীমানা কত, ভৌগোলিক কাঠামোটা কিরকম, তাদের খাদ্যাভ্যাস কিরকম, সেই মানুষগুলো কিভাবে থাকে কিভাবে করে, অর্থাৎ বাস্তব অবস্থাটা প্রতিটি জেলার আমাদের হাতে মধ্যে আছে। এগুলো সম্পর্কে আমাদের একটা মানে একটা পুরো তথ্য ভান্ডার আমাদের মধ্যে আজকের দিনে আমরা কম্পিউটারে যেটাকে ডেটাবেস, সেই ডেটাবেসের ভাবনা কিন্তু তাদের ওই সময় থেকে হচ্ছে জবে থেকে তারা পরিবেশ বাদের কোন নিয়ন্ত্রণ করছে, কারণ এই তথ্যগুলো আমি যদি পেয়ে যাই আর প্রাচ্য বিশারদদের মাধ্যমে তাদের গবেষণাগত ফসল থেকে আমরা যদি প্রাচ্যের মানুষগুলোর মানসিক কাঠামো সাংস্কৃতিক কাঠামোর একটা ধারণা করতে পারি তাহলেই আমরা এই লোকগুলো কি চায়, তাদের কি মনোবৃত্তি, তাদের কুসংস্কার যুগ যুগ ধরে জমে থাকা তাদের মানুষের মধ্যে যে ভাবনাগুলো এইগুলো আমরা একটা নাগাল করতে তাহলে আমরা বুঝতে পারবো কোন পথে আমাদের এগোতে হবে। এইটা হচ্ছে তাদের পরের ধাপ উত্তরপ্রদেশ, যে কি করে আমরা আমাদের উপনিবেশিক শাসন উপনিবেশিক নিয়ন্ত্রণ আমরা কায়েম রাখি এবং এটার ফলে